আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। লেবুর খোসায় লবণ মেশান, আপনার সংসারের অনেকগুলো টাকা বেঁচে যাবে। এখানে আমি লেবুর খোসা সহ লেবুর ফেলে দেওয়া কিছু অংশ নিয়েছি এবং একটি নষ্ট লেবুও নিয়েছি। লেবুর কোনো অংশই কিন্তু ফেলে দেওয়া যাবে না। তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি 500 ml পানি, অর্থাৎ 1/2 লিটার পানি। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা অন করে দিব, আর এটা আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। আসলে আমরা কিন্তু কোনো কিছুই ওয়ান টাইম করতে পছন্দ করি না, কারণ এতটা টাইমও আমাদের নেই যে প্রতিদিন একটা জিনিস তৈরি করব। তাই আমি এটা দীর্ঘদিন যেন সংরক্ষণ করা যায় তার জন্য আমি এটা ফুটিয়ে নিয়েছি। তো এটা আমি 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা অফ করে দিব। আমার কিন্তু বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন পড়বে না। তো দেখুন, এটা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এটা আমি একটি ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা ব্লেন্ড করার আগে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু এটা ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু ব্লেন্ডারের ক্ষতি হবে। তো এটা আমি ঢেলে নেওয়ার পরে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও এটা পিষে নিতে পারেন। তো দেখুন, আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা যেহেতু সেদ্ধ করা হয়েছে, এটা বেশি সময় লাগবে না ব্লেন্ড করতে, আর ব্লেন্ডারের ওপরেও কিন্তু তেমন কোনো প্রেশার পড়বে না, সহজেই হয়ে যাবে। তো দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। আমার 1 মিনিট মতো টাইম লেগেছে। এবারে আমি এটা কি করব, এটা আমি একটি ছাকনার সাহায্যে ছেঁকে নিব। আপনারা চাইলে বড় স্ট্রেনার ব্যবহার করতে পারেন, অথবা ছোট ছাকনার সাহায্যে অল্প অল্প করে এভাবে ছেঁকে নিতে পারেন। তো আমি এখানে ছাকনার সাহায্যে অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি। তবে এখানে একটি কথা আছে, এই যে ছাকার পরে যে অবশিষ্ট অংশটা থাকবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই অংশটা কিন্তু ভুলেও ফেলে দিবেন না, এটা রেখে দিবেন। এটা কিন্তু আপনাদের বাসার যে এই পানির বোতলগুলো আছে, সেই পানির বোতলগুলো পরিষ্কার করতে খুবই সাহায্য করবে। আমরা অনেকে কিন্তু দূর থেকে পানি নিয়ে এসে খাই, তো সেই রকম বোতল বা জারের ভিতরে দেখা যায় আয়রন জমা হয়ে কালো হয়ে যায়। তো লেবুর এই অংশটা, ফেলে দেওয়া অংশটা আপনারা ওর ভিতরে দিয়ে রাখবেন, অর্থাৎ পানির বোতলের ভিতরে দিয়ে রাখবেন। দেখবেন সব আয়রন কেটে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তবে এক্ষেত্রে কিন্তু 2 দিন সময় লাগবে। আপনারা দিয়ে রাখবেন, 48 ঘন্টা থেকে 72 ঘন্টা টাইম লাগবে এটা পরিষ্কার হতে। কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আমি এভাবেই সবগুলো ছেঁকে নিচ্ছি। এরই মাঝে বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্পূর্ণ ফেলে দেওয়া অংশ যে আমাদের সংসারে এতটা কাজে লাগতে পারে, আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো দেখুন, আমি এভাবেই পুরোটা ছেঁকে নিয়েছি। আর এই ফেলে দেওয়া অংশটা কিন্তু আমি রেখে দিচ্ছি। ফেলে দেওয়া জিনিসেরও আবারও ফেলে দেওয়া অংশটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অতএব এটাও নষ্ট করবেন না। দেখুন, খুবই সুন্দর একটি ঘন পানি পেয়েছি। এবারে এর ভিতরে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। আপনারা যে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন সেটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে ডিটারজেন্ট পাউডারটা ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে, যেন পানির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এবং গলে যায়। তো দেখুন, এটা কিন্তু গলে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ স্যাভলন বা ডেটল, যেটা আপনাদের বাসায় থাকে সেটাই দেবেন। এবারে আমি এর ভিতরে অ্যাড করছি বেকিং সোডা। দেখুন, এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি। আর বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে। এখানে ভয় পাবার কিছু নেই, এটা কিছুক্ষণ পরে কিন্তু আবার নিস্তেজ হয়ে যাবে, স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তো দেখুন কতটা ফুলে উঠেছে, এবং এটা তৈরি হয়ে গেল খুবই পাওয়ারফুল একটি ক্লিনার। এটা দিয়ে আপনারা কি পরিষ্কার করবেন এবং আপনার সংসারের কোন কোন জিনিসগুলো ক্লিন করতে পারবেন তা দেখিয়ে দিচ্ছি। তো এবারে আমি এটা একটি মগে ঢেলে নিচ্ছি। এখানে প্রায় 500 ml পরিমাণ আমার লিকুইড হয়েছে বা ক্লিনার হয়েছে। এবারে এই বোতলে আমি ঢেলে নিচ্ছি, আর এই বোতলের ক্যাপটা আমি একটু ছিদ্র করে নিয়েছি ব্যবহারের সুবিধার জন্য। তো আপনারা এই বোতল ভর্তি করে রেখে দিবেন, এটা কিন্তু অনেক দিন ধরে আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা শুধু লেবু কাঁচা অবস্থায় এটা ব্লেন্ড করে নিতেন, তাহলে কিন্তু দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারতেন না। এখানে কোনো রকম কাঁচা জিনিস ব্যবহার করা হয়নি বলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। দেখুন, আমি একটুখানি
সিঙ্কে দিয়ে দিলাম, আর রান্নার পরে সিঙ্কটা এখনো পরিষ্কার করা হয়নি। আর এটা দিয়ে সিঙ্কটা কত সহজে পরিষ্কার করা সম্ভব। সিঙ্কে কিন্তু আমরা হারপিক ব্যবহার করতে পারি না, তাই আমরা এই পাওয়ারফুল ক্লিনারটা তৈরি করে নিতে পারি সিঙ্ক পরিষ্কার করার জন্য। তাছাড়া আরও কী কী পরিষ্কার করা যায় সেটা আপনাদের দেখিয়ে দিব। দেখুন সিঙ্কটা কত চকচকে ঝকঝকে হয়ে গেল। এটার ভিতরে স্যাভলন দেওয়ার কারণে এটা কিন্তু জীবাণুমুক্ত করবে, পাশাপাশি এখানে যে বেকিং সোডা আছে, লেবু আছে, এটা কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে। দেখুন আমি বেসিনে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এভাবে বেসিনটাও ঘষে নিচ্ছি। এটা কিন্তু হারপিকের মতোই কাজ করবে। তো দেখুন এভাবে দেওয়ার পরে আমি এটা দিয়ে কিন্তু কোমরও পরিষ্কার করতে পারবো। তো আমি এই সময় কোমর পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি না, আপনারা কোমর পরিষ্কার করে নিতে পারেন। এটা কিন্তু জীবাণুমুক্ত করবে, পাশাপাশি পরিষ্কারও করবে। তো দেখুন আমি এভাবে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। এবারে এটা দিয়ে আপনারা আর কি ক্লিন করতে পারবেন চলুন দেখে নিই। এটা দিয়ে আপনারা আপনাদের রান্নাঘরের অথবা বাথরুমের যে ওয়াল টাইলসটা থাকে সেটা ক্লিন করে নিতে পারবেন। আমি এখানে সামান্য একটু নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এই ওয়াল টাইলসে এভাবে ঘষে দিচ্ছি। যতই আয়রনের দাগ থাক বা রান্নাঘরে যে তেল চিটচিটে আঠালো দাগ থাক বা আঠালো ভাবটা থাক, সেটাও কিন্তু সম্পূর্ণ উঠে যাবে একদম সেকেন্ডের মধ্যেই। দেখুন কত সহজেই আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না এখানে ময়লা আছে কি না, তো এখানে কিন্তু অবশ্যই ময়লা আছে। এগুলো কিন্তু সব চকচকে ঝকঝকে হয়ে যাবে সামান্য একটু এই ক্লিনারটা ব্যবহার করলেই। দেখুন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে, অনেক দামি একটি জিনিস। এরপরে আরও একটি জিনিস আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিচেনে যে মশলার কৌটোগুলো থাকে সেগুলো কিন্তু এরকম থাকতে থাকতে তেল চিটচিটে আঠালো ভাব হয়ে যায়। সেটা কিন্তু খুব সহজে আপনারা এটা দিয়ে ক্লিন করে নিতে পারবেন। আপনারা চাইলে কোনো স্প্রে বোতলে ভরে নিতে পারেন, তাহলে ব্যবহারের সুবিধা হবে। আর যদি না পারেন তাহলে এরকম বোতলের ক্যাপটা ছিদ্র করে ব্যবহার করে নিতে পারেন। দেখুন এরকম তেল চিটচিটে আঠালো ভাবটা কত সহজে চলে যাচ্ছে। এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এছাড়া এটা দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন আপনার কিচেনে যে গ্যাসের চুলাটা থাকে সেটা, পাশাপাশি আপনাদের কিচেনে আরও কিছু জিনিস থাকে যেমন প্লাস্টিকের ঢাকনা, সব কিছু, এভরিথিং, তেল চিটচিটে আঠালো যে কোনো ময়লা, আয়রনের দাগযুক্ত ময়লা, সব কিছু পরিষ্কার করবে, জীবাণুমুক্ত করবে, চকচকে ঝকঝকে করবে। তো দেখুন আমি গ্যাসের চুলাটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি, আপনাদের আর বলে বোঝাতে হবে না। সামান্য একটু নিয়ে এভাবে একটা ঘষা দিলেই কিন্তু খুব সহজেই সব রকম ময়লা উঠে যাচ্ছে। তো দেখুন আমি প্লাস্টিকের ঢাকনাও একটুখানি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সহজে এটা ক্লিন হয়ে যায়। এই প্লাস্টিকের ঢাকনাটা কিন্তু তেল চিটচিটে আঠালো ভাব হয়েছে, সেটা আমি সহজে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে হয়ে যাবে। তো আশা করছি আজকের টিপসটা আপনাদের অনেক কাজে দিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।